মুরগিগুলো আগে তুমি ঘরের থেকে উঠে যাও, মুরগিদের আগে। দেখুন 5টার সময় ঘুম থেকে উঠেছে, অনেক জোর করে অনেকক্ষণ রাখলাম ঘরের ভিতরে, আর থাকবে না, বাইরে এখন ঘোরাতে হবে। আমি আবার যাবো জিম খুলতে, এখন একে ওঠে নাই, যে বাবা উঠলে বাবার কাছে দিয়ে তারপর যাবো। দেখুন কি সুন্দর বাচ্চাটার কালার, আমারে নিয়ে যাবো না, শুধু দাদারে একারে নিচ্ছ। এখন গাড়িতে চাপতে হবে। কি করে ফুটে করলে পাউডার দিলে? রেডি হয়ে গেল পরে বাস, আর কোন কিচ্ছু শুনবে না, যা বেরোনো পর্যন্ত শান্তি নেই। ব্যাগ কই? ব্যাগ নিয়েছি মার ব্যাগ কই? সে ব্যাগটা কই আমাদের? দেখুন আবার নিম্নচাপ শুরু হয়ে গেছে, পুকুর পুরো ভর্তি। শুনছি নাকি পুজোর সময় বৃষ্টি হবে, ঠিক না জানি না, তো আপনারা জানাবেন যে সত্যি কি বৃষ্টি হবে কি না। শুনছি তো বৃষ্টি হবে। দেখুন এই চারটে হাঁস আজ বাবা কিনে নিয়ে এসেছে হাটের থেকে, দিয়ে মোরগগুলো এনেছে এখন, শুধু দেশি মোরগ। এই সাইজে দেশি মোরগ মানে বিশাল ব্যাপার। আজকে খিচুড়ি খাবো, এই কদিন ধরে নিম্নচাপ রয়েছে আর ঠান্ডা আবহাওয়া আছে, খিচুড়ি খুব ভালো লাগবে। তা কি কি সবজি এনেছি আপনারা দেখুন? ডালই আছে 4 রকম, ডাল মুগ ডাল, মুসুরের ডাল, আর এটা ছোলার ডাল, আর ঘরে আছে ছোলার ডাল, 5 রকম ডাল, আর ঝিঙে, পটল, এটা হচ্ছে বটবটি, আর লম্বাটাকে বলে লাফা। তা আজকে আমাদের এই বটবটি দিয়ে হবে, লোকাল ফুলকপি, এটা স্টোরের ফুল নয়। তারপরে পুনকা শাক, বাঁধাকপি দেখি করবা তুমি, কুমড়ো, বেগুন কুমড়ো বাঁধাকপি, তারপরে একটু বেগুন দেওয়া হবে। কুমড়োটা দেখুন কি ফাইন কুমড়ো, দেখবার মতন কুমড়ো। তারপরে লাল আলু, এর সঙ্গে যাবে আরও দুটো মূলো, মূলোটা নিয়ে আসি। বাজার আস্তে আস্তে আমি উনন ধরা দিচ্ছি, উনন ধরাই রান্না চাপাইয়া দিচ্ছি, আর উনানে এত জল ওঠে মানে কি করবো, একটু বৃষ্টি হলেই জল হয়, উনানে জল ওঠে, এখন নতুন করে করতে গেলে অনেক বাঁশ লাগবে, তো আমি ভাবছি যে এই বাঁশগুলো যখন পচে যাবে তখন ওর সঙ্গে ডাইরেক্ট নামিয়ে দেবো, তখন এটা আবার উঁচু হয়ে যাবে। কিছুদিন চলুক, দুটো বেগুন নিয়ে এসেছিলাম বাজার থেকে, আর একটা বেগুন নিয়ে এসেছি গাছ থেকে, আমি দেখিনি যে গাছে বেগুন আছে, এখন দেখছি গাছে বেগুন রয়েছে। ও ভাই শুষাটা ছেড়ে তো, ওই শুষাটা লাল হয়ে গেছে, ওই দেখো ওই দুটো শুষা, ওই দেখো লাল হয়ে গেছে, কি সুন্দর উপরে উপরে
দারুণ সুশা হতো রে বাবা এই বৃষ্টি না হলে। কি সুন্দর বেগুন বাবা! কই? এই দেখো, দেখেছো কি সুন্দর বেগুন? এই দেখো, এই দুটো নিয়ে যাই, আর ওইগুলো থাকুক এখন, পরে আবার তুলে খাওয়ানি। গাছের জিনিস কেন তুলে রেখে খাবো? এই দেখো, এই গাছে সার দেয়া নেই তো এই বেগুন খেতে বেশি ভালো লাগবে। এই ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি, এই একটা দুপুরে খাবার আমার। মূলোগুলো কি সুন্দর, একবারে কচি মূলো, এ দিলে দারুণ ভালো লাগবে। এই বৃষ্টিতে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে দারুণ লাগে। লাইট ফাইট রং করা হয়েছে, সাদা মাটি দিয়ে লেখানো হয়েছে। এটা রং নয়, সাদা মাটি। সাদা মাটি মনে হচ্ছে চুন করা হয়েছে, সাদা মাটি। যা জোরে বৃষ্টি দিল, বাপরে বিশাল বৃষ্টি হলো একটু আগে। হালকা কমলো বৃষ্টিটা, ছিপছিপ করে হচ্ছে। ওমা রান্না চাপাও নাই এখনো, রান্না চাপাও নাই খিচুড়ি, তাই নাকি? ও ডুয়ার এই অবস্থা, ডুয়ারে অবস্থা। এই রে, এই ঘর তো ঢুকাই যাবে না। হ্যাঁ, এত নিচু কি করলো গো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ঢুকবো কি করে দেখ দিয়ে? আজব ঘর বানিয়েছে তো। কার কার আইডিয়া এখানে? ত্রিহান গিয়েছে কালকে দাদু বাড়ি, কিন্তু কাল থেকে এত বৃষ্টি ঘুরতেও পারবে না, বেরোতেও পারবে না। আর সকাল থেকে আজকে আমি জিমেই ছিলাম, বাড়ি আসি নাই। ট্রেন না থাকলাম, বাড়ি আসতে ইচ্ছা করে না। দিলাম বাড়ি এসে দেখছি বা খিচুড়ি টিচুড়ি রান্না করে রেখেছে। দেখুন, এই হচ্ছে ইলিশ খাওয়ার বেগুন, সরু সরু কালো কালো, আর গাছের প্রথম বেগুন। প্রথম বেগুনটা একটু নরম হয়, গাছ বুড়ো হয়ে গেলে বেগুনটা একটু শক্ত হয়ে যায়। আর এই ঘরটা দেখুন, চালটা হয়ে গিয়েছে। এই ঘরটা সুন্দর করে বানানো হবে। ডাল সবজিতে ভরা খালি, আমরা পঙ্কা শাক দিই না তো খিচুড়িতে, আজকে দিই। প্রচুর রকম সবজি আছে, প্রচুর। এবছর এই বৃষ্টিতে সব সবজি নষ্ট হয়ে যাওয়াতে সবজির দামটা চরম হয়ে গেল। এই টাইমে সব সবজি লাগায় দিয়ে শীতে শীত শীত করে তখন উঠে।
আমিও জানি না কি অর্ডার দিয়েছে, তনু অর্ডার দিয়েছে। দেখে দাও আমার দাদা কি আনছে জানি দেখি। কি আনছে? ওরে বাপ রে, জিন্সের প্যান্ট আমার। ও প্যান্ট তো তোর নেই? হ্যাঁ। দুটো পকেট এত বড় প্যান্ট হবে? ওর কাপড় খুব নরম বড়। আমি বলছি আমার দাদার একটা টুপি লাগবে রে। আমার দাদার টুপি সব রাখবে, শীতের টুপি রাখে না, আর গরমের টুপি রাখবে। খানিক মাথা দিয়ে দেখো তো, তোমার মাথায় ঠিক মাপের আছে। মাথায় দেখো তো, একবার তো মেম মেম মনে হচ্ছে গো। এত বড় টুপি কোথায় নেবে? দাদু নিয়ে নেবে না, করে নেবা দুই ভাই। দাদু মাথায় হবে, কানাই বলে দুইজনাতেই বলতে, কানাই বলে দুজন। দাদুর পালা রয়েছে এখনো, দাদু তো কিছু দেয় না কাকু দাদা। চটি জুড়ে তাহলে আমি ব্যাগে ভরি নাকি? সবই ঠিক আছে কিন্তু সোনা দাদা পাই নাই, এক ফুটা ভালো লাগে না আমার। মা ভাই না সোনা প্রচুর জামা তিনটে, একটা শোনা দাদা, সকালে মা বিসর্জন করেছে বড় মা ছোট মায়ের মধ্যে।
সকালে মা ভিডিও কলার কল করার পরে আমি বলছি দাদা একটা মিষ্টি দাও, এরকম করে মোষটা নিয়ে গিয়ে তো ত্রিহান যদি বাড়িতে না থাকে আমাদের বাড়িতে কেউ আসতে যায় না, পিসেরা তো আসেই না, যদি ত্রিহান না থাকে আসেই না পিসেরা, বড় পিসে জানে না বলে তাই চলে আসছে। আর বাচ্চা কাচ্চা কি জিনিস, বাড়িতে একটা ছোট বাচ্চা থাকা মানে যাদের বাড়িতে নাই তারা ধরো ফিল করতে পারবে না, কিন্তু যাদের বাড়িতে ছোট একটা বাচ্চা থাকে মানে একটা কি জিনিস যাদের আছে তাই জানে। তো যাই হোক ত্রিহান নাই, আর দুদিন আমি ভীষণ চাপে ছিলাম, জিমের যে আমাদের ট্রেনার থাকে বিকালে এসে আসছিল না, তো আমারই জিমটা চালাতে হচ্ছিলো, বিশেষ করে সারাদিন থাকতে হচ্ছিলো, তো যে কারণে দু তিন দিন ব্লগ আসে নাই। তো এবার থেকে যেরকম ব্লগ আসতো সেরকম ব্লগ আসবে, আর সবাই সাথে থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।